2016 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর ওনাকে কলকাতায় একটি ফ্ল্যাট দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। সল্টলেকের শ্রাবণী আবাসনে শুভেন্দু অধিকারীর জন্য বরাদ্দ হয়েছিল একটি বিলাসবহুল ফ্ল্যাট। কলকাতায় থাকতে হলে তিনি সেখানেই থাকতেন, কিন্তু নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, ত্যাগ করেছিলেন মন্ত্রিত্ব পদও। আর এখন ওনার দল ক্ষমতাতেও নেই, আর এই কারণেই ওনাকে ওই ফ্ল্যাট ছাড়ার জন্য নোটিশ পাঠাতে চলেছে রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তর। শ্রাবণী আবাসনে শুধু শুভেন্দু অধিকারী নয়, সেখানে নন্দীগ্রামের বিধায়কের এক ঘনিষ্ঠ নেতারও ফ্ল্যাট আছে বলে জানা গিয়েছে। শুভেন্দু ঘনিষ্ঠ ওই নেতাকেও ফ্ল্যাট ছাড়ার জন্য নোটিশ পাঠাতে চলেছে নগর উন্নয়ন দপ্তর। রাজ্যের মন্ত্রী হওয়ার পর তিনি কলকাতার বুকে একটি ফ্ল্যাটের আবেদন করেছিলেন। প্রভাবশালী হওয়ার সুবাদে তিনি সরকারের পক্ষ থেকে সহজেই ফ্ল্যাটটি পেয়ে গেছিলেন, কিন্তু এখন তিনি আর সরকারে নেই, তাই ওনাকে ফ্ল্যাট যে ছাড়তে হবে সেটা বলাই বাহুল্য। আর একদিকে শ্রাবণী আবাসনে ফ্ল্যাটে রয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা তথা পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলেরও। সুনীলবাবু নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে একসঙ্গে বিজেপিতে যোগদান করেছিলেন। এছাড়াও বাম নেতা হান্নান মোল্লারও ওই আবাসনে একটি ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে। সুনীল মণ্ডল আর হান্নান মোল্লাকেও এবার ফ্ল্যাট ছাড়ার নোটিশ পাঠাতে চলেছে নগর উন্নয়ন দপ্তর। যদিও শুভেন্দু অধিকারী অথবা বিজেপির তরফ থেকে ওই ফ্ল্যাট নিয়ে এখনও পর্যন্ত কেউ মন্তব্য করেননি, এমনকি সরকারের পক্ষ থেকেও তেমন কোনো মন্তব্য করা হয়নি। তবে এটা নিশ্চিত যে শুভেন্দুবাবুকে ওই ফ্ল্যাট ছাড়তেই হবে। ফ্ল্যাটটি সরকারের মন্ত্রী এবং বিধায়কদের জন্যই বরাদ্দ। শুভেন্দুবাবু মন্ত্রী না আর সরকারের বিধায়কও নয়, তাই ওনাকে ওই ফ্ল্যাট এবার ছাড়তেই হচ্ছে।